কে তুমি বলো না এখানে এভাবে রুমে ঢুকলে কেন তোমাকে রুমে ঢুকতে কে দিয়েছে ওর কথা বলবা চুপ আসেন আসেন আপনারা দেখ এই তুই কে তুই এ পকি জানা যে কিনা বাইরে দাঁড়িয়ে ছিলাম তাকে দিয়ে গেল তুই আমার ঘরে কেন আরে থামেন কারে ভিখারি কো আমি ভিখারি না আমি শিশি শুনো আমি এত কথা জানতে চাই না তোমার মেয়েরে কলেজে যাওয়া আমি বন্ধ করছি ওরে তুমি বাড়ি না আসা পর্যন্ত ওরে আমি কলেজে যাইতে দিব না এটাই আমার সাফ কথা ঠিক আছে তুমি আসো তারপরে দেখতাছি মা তাদের সাহায্য করবেন এই কি ব্যাপার এত রাতে তুই আমার বাড়িতে কেন আমি সারা দিন কিছু খাই নাই মা তোমার টাকা বইরা দেনে মা আমার একটু সাহায্য করো মা তার মানে তুই ফকির এত রাত্রে তুই মানুষের বাড়িতে ভিক্ষা করতে আসছিস এই তোদের সমস্যাটা কি বলতো হ্যাঁ দিনের বেলায়ও শান্তি পায় না তোদের জন্য এখন এত রাত্রেও শান্তিতে যে একটু ঘুমাবো সেটার উপায় নাই রাত্রে বেলা তুই ভিক্ষা নিতে আসছিস না খুকা মা গরিব মানুষ অসুখ মানুষ আরে কে তুমি বলো না এখানে এভাবে রুমে ঢুকলে কেন তোমাকে রুমে ঢুকতে কে দিয়েছে ওর কথা বলবা চুপ আরে কে আপনি এভাবে আপনি এভাবে বলনি কোনে আমার রুমে ঢুকলেন আমার মুখ চেপে ধরলেন আরে চুপ এনে চিল্লানোর কি আছে মানুষ তো আসছে না ভূত তো আসে নাই পরিচয় দিন কে আপনি পরিচয় দিন আরে বাবা আমি দেখছি দেখো আমি কে আরে তুমি তুমি এই ভেষে কি করছো মা দেখে ফেলেনি আরে বাবা দেখছো না তো কিন্তু ওই চিনতে পারে নাই কি বলছো কি চিনতে পারেনি জানো তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল মা তো আমাকে বাইরে বের হতে দিচ্ছে না তোমার সঙ্গে দেখা করতে পাচ্ছি না মা আমাকে রুমের মধ্যে রুম বন্দি করে রেখেছে আচ্ছা শোনো এখন টেনশনের কোনো কারণ নেই আমি এসে পড়ছি সমস্ত ব্যবস্থা করেই এখানে আসছি তোমার মা বলছে না আমার কাছে তোমাকে বিয়ে দিবে না তোমাকে আমি বিয়ে করতে পারবো না শোনো টেনশনের কোনো কারণ নেই তোমাকে বিয়ে করার জন্য সমস্ত কিছু আমি রেডি করে আসছি হ্যাঁ আজকে এখানে তোমাকে আমি বিয়ে করবো মানে কীভাবে তুমি কি ম্যাজিক জানো নাকি ম্যাজিক না একটু পরেই দেখতে পারবে এই যে কি শুরু করছেন আমরা তো এই সমাজ নিয়ে থাকি এই সমাজে যদি অসামাজিক কাজ আপনি বাড়ি মধ্যে করেন মেয়েরা দিয়া এইটা কিন্তু আমরা বরদাস্ত করুম না এইটা আপনারে ওয়ার্নিং দিতে আইছি এইটার সমাধান আমরা আজকে করতে আইছি বড় ভাই কি কোন আরে আমি করতে পারবো নাকি তুই আমারে করলে না তারপরে উচিত তো তারা কইতাছে কোন পিন্টু ভাই আপনি এসব কি কইতাছেন আপনার কথা তো আমি কিছুই বুঝতাছি না কিছুই বুঝতাছেন না আপনার মাইয়ারে যে অবৈধ সম্পর্ক ব্যবসা করাইবেন এইগুলা কি আমরা সমাজের লোক মাইনে নিমু আরে দাদা আপনি কেন এই সমস্ত কথা কইতেছেন আপনি কি আমার হ্যার আমার মাইয়ারে চিনেন না হ্যাঁ আমার স্বামী আপনি হয়তো বন্ধু বান্ধব হ্যাঁ আজকে বাড়িতে নাই বলে আজকে আপনারা বাড়ির উপরে এসে আমার নামে আর আমার মাইয়ার নামে এই সমস্ত খারাপ কথা কবেন এটা কেমন কথা খারাপ কথা কি আর সাধে কই শুনেন আমরা প্রমাণ নিয়ে তারপরে এই জায়গায় আইছি তার আগে আইতাম না এখনো তো প্রমাণ আছে আপনি নিজের সঙ্গে যদি প্রমাণ নিতে চান তাহলে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঘরের ভিতরে গিয়া দেখেন আপনার মাইয়া একটা পর পুরুষ নিয়ে শুয়ে আছে খবরদার কইতেছি একটাও আশেপাশে কথা কইবেন না আমি নিজে হাতে আমার মাইয়ারে আমি ঘরের ভিতরে রাইখা তারপরে আমি এক ফকিরে যে টাকা দিতে আইছি রাত্রে বেলায় ফকির ফকরা আইছে বাড়িতে সারাদিন নাকি কিছু খাই নাই আমি টাকা দিয়ে অনেক লেগাইছি আর আপনারা এই সমস্ত আজেবাজে কথা কইতেছেন চলেন আপনারা সহ আমার ঘরে চলেন আমার মাইয়ারে দেখবেন আপনারা চলেন চাচি আপনার সাপ সাপ একটা কথা বলে দেই আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো ভালো আর যদি সত্যি না হয় তাহলে কঠিন শাস্তি কিন্তু আছে আচ্ছা ঠিক আছে দেখা যাইব কার কথা সত্যি আর কার কথা মিথ্যে চলেন আপনারা ঠিক আছে চল আসেন আসেন আপনারা দেখ তুই কে তুই এ পকি জানা যে কিনা
আরে থামেন, কারে ভিখারি কম? আমি ভিখারি না, আমি শিশির। মনে আছে আপনি আমার চ্যালেঞ্জ করছিলেন যে আপনার মেয়ের আমি কোনোদিন বিয়ে করতে পারবো না, আপনার মেয়ে আমার কাছে বিয়ে দেবেন না। আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, আর আজকে আপনার মেয়ের আমি বিয়ে করব। মানে কি? তার মানে তুই আমারে, তুই আমার সাথে শত্রুতা কইরা আমার মেয়ের ঘরে ঢুকছিস? কেন কেন তুই এই কাজ করলি? না, এটা শত্রুতা না, আপনার মেয়ের আমি ভালোবাসি, এটা আপনি খুব ভালো করে জানেন। এই রাখেন আপনি কো পেঁচাল। শুনেন, আমরা সমাজের কথা কইতে আইছি, এই যে আমরা নিজের চোখে দেখলাম, আপনি নিজেও দেখলেন নিজের চোখে, এখন এই সমাজ যদি জানে কি হবে জানেন? হ্যাঁ, এই যে সাথী, শুনেন, আপনি নিজের চোখে দেখার পরে এখন নিজেই বিচারটা করেন। আমি নিজে কি বিচার করব? দুইটা পথ আছে, এক হইলো আপনাকে পরিবার এই গ্রাম থেকে বাইরে যেতে হইব, আর দুই এই ছেলের সাথে আপনার মায়ের বিয়া দিতে হইব। হ্যাঁ মা, বলছি কি, এলাকা ছাড়ার চাইতে ওর সাথে আমাকে বিয়ে দাও, এটাই ভালো হবে। তুই চুপ কর, হারামি মাইয়া, তোর লেগে আজকে আমার এই দিন দেওয়া লাগলো। ঠিক আছে ভাই সাহেব, আমার তো আসলে তার কোনো উপায় নাই, আপনারা ওকে দুজনের বিয়ের ব্যবস্থা করে। এই পিন্টু যা, তোর আগে কাজে নিয়ে আই। ঠিক আছে বড় ভাই। এই যে আপনি আমগুলোকে চলেন, বস থাকেন, এই আহেন চলেন। আরে মাম্মা, আরে মাম্মা, তোর মাথায় এত বিদ্যুৎ গ্যাস গ্যাস করে কেমনে? আরে কোথায় আছে না মামা, মাইকা যেখানে আপদ নাই সেখানে।